বন্ধুরা, আজকে আমি আমার একটু ছোট্ট একফালি ঠাকুর ঘর, বম্বেতে তো থাকার জায়গারই সমস্যা, ছোট ছোট সমস্ত জায়গা, যাই হোক একটুখানি ছোট্ট একটু ঠাকুর ঘর তাই দেখাচ্ছি তোমাদের, ভাবলাম একটু শেয়ার করি। এই আমার গণেশ বসে আছে, আর এই হচ্ছে আমার বড় প্রিয় জায়গা, এই হচ্ছে সাই, এই হচ্ছে আমার মা ঠাকুর, আমার গুরুমা মাতাজি শ্রী সারদামঠ থেকে আমার দীক্ষা হয়েছে, এই হচ্ছে হাজার হাত মা, এই হচ্ছে হাওড়া শিবপুরের হাজার হাত মা। তোমরা সবাই দেখো মার হাজার হাত, হাজার হাতে মা আমাদেরকে ধরে রেখেছে। আমি তো এত দূরে থাকি, তোমরা যারা কলকাতাতে থাকো চেষ্টা করো শিবপুর হাওড়া একটু খোঁজ নিলেই জানা যাবে হাজার হাত মা। আর এই হচ্ছে আমার বহু পুরনো, প্রায় 150-200 বছর আগের নারায়ণ, আমাদের পারিবারিক, মানে আমার বাপের বাড়ির, আমি বাপের বাড়ির থেকে এটা পেয়েছি, নিয়ে এসেছি। আমি একদিন সময় করে আরও দেখাবো, আমার কাছে বহু পুরনো নারায়ণের মূর্তি আছে, ওটা আসনে রাখিনি। এই হচ্ছে আমার ঠাকুর, এই হচ্ছে সেই রূপোয় বাঁধানো, এই যে রূপোয় বাঁধানো দেখাচ্ছি এটাও কিন্তু ওই হাত ফেরত, মানে ঠাকুমা ঠাকুমার শাশুড়ি এইভাবে চলে এসছে, এইভাবে চলে এসেছে সেই নারায়ণ দাদা। এই নারায়ণ দাদার কাছে তোমরা তোমার মনের কথা জানাও, নারায়ণ দাদা কিন্তু সব শুনতে পায়। তারপর আরেকটা জিনিস দেখাই, ইচ্ছা করছে দেখাতে, এই কলকাতা থেকে সমস্ত এখানে কিন্তু এই সমস্ত ধূপকাঠি পাওয়া খুব মুশকিল, তারপর এখন তো কোভিডের বাজার, বেরোতেই পারি না, খুব মুশকিল করে সমস্ত ধূপকাঠি আনাই কলকাতা থেকে কাউকে দিয়ে, তারপরে এই গোবিন্দভোগ চাল এইসব আমি কলকাতা থেকে আনাই। এটা আমার ছোট্ট একটা ঠাকুরের সংসার। আর এই একই ঘরে আমি একটা বুদ্ধিস্ট প্র্যাকটিস করি, বুদ্ধিস্ট একটা প্র্যাকটিসে আমি আছি। আমি এখানে, এটা আমার সেই অল্টার, এই একই ঘরে, ছোট্ট এক চিলতে ঘর, সেই একই ঘরে আমি এখানে বসে, আমি বুদ্ধিস্ট প্র্যাকটিসের যে আমাদের প্রেয়ার, আমি এখানে বসে করি। এই আমার জগৎ, এটা আমার আরেকটা জগৎ, এই আমি, এই একটাই আমার ছোট্ট একটা ঘর, এখানেই আমি আমার ঠাকুর, আমার এই বুদ্ধিস্ট অল্টার এখানে বসে আমি প্র্যাকটিস করি। তো তোমাদের কেমন লাগলো আমার ছোট্ট ঠাকুর ঘর, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, তোমাদের কেমন লাগলো সাইকে দেখো, তোমরা কেমন লাগলো তোমাদের জানিও। ছোট্ট মিষ্টি মায়ের মূর্তি দেখো কত ছোট, এই আমি কলকাতা থেকে কোলে করে আলাদা করে কিছু প্যাক করিনি, একদম কোলে করে একটা হালকা কাপড়ে মুড়িয়ে ব্যাগের মধ্যে নিয়ে আমি কলকাতা থেকে বম্বে উড়ে এসেছিলাম একদিন, মানে আজ থেকে এই তাও বছর দশেক আগে হবে। এই সেই মায়ের মূর্তি, তোমরা তোমাদের মনের সমস্ত কথা জানাও, মা কিন্তু শুনতে পায়, মায়ের কিন্তু কান খোলা, যে কোনো ঈশ্বরই কিন্তু তার কিন্তু চোখ কান খোলা থাকে তার সন্তানের জন্য, আলাদা করে কোনো মূর্তি হতে হয় না, যে কোনো ছবি যে কোনো মূর্তিতেই আমরা যখন মন পরিষ্কার করে ডাকি, সন্তান যখন ডাকে মা জবাব দেয়, মা সাড়া দেয়। আর এই হচ্ছে আমার সে বহু প্রাচীন নারায়ণ দাদার মূর্তি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু কমেন্ট অবশ্যই। থ্যাংক ইউ।